মানে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ, লাভ মানে লস, ওই লসটাকে আমি বাজারে তুলুম। তো শুরু করি আজকের প্রেম কাহিনী সিজন 19। কার কার জীবন জানি নষ্ট হয়েছে। তো প্রথম প্রেম কাহিনী, সুজন বাড়ি সুনামুরা, সে একটা মেয়েকে ভালোবাসে, তাদের রিলেশন আসিল 6 বছর। মেয়েটার নাম প্রীতি। এখন মেয়েটার বাড়িতে হঠাৎ করে মেয়ের বিয়ে ঠিক করে লাইছে, কি রে জানি আমি কি করুম, কিছু বুঝতে পারতাছি না, আমার সব স্বপ্ন শেষ। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 6 বছর, এত দিন লাগায়া একটা ছেলের সাথে লাভ, রিলেশনে আসিলা তুমি প্রীতি, আর এতদিন মনে হয়েছে না, আজকে মনে হয়েছে বিয়ের কথা, গান্ড মার দি, গান্ড মার দি। তুমি মনে করছো যে খুব সুন্দর একটা কাম করে লাইছো প্রীতি, যে তা ওকে ছেড়ে দিছো আরেকজনের সাথে সুন্দর করে সংসার কাটাবার শান্তিতে, না পারতা না, পারতা না, কারণ অনেক কিছু হইব তোমার লাইফে, তুমি এটা বুঝতে পারতাছো না। আর কেডা বিয়া দিছে তোরে, বাপের কথা ডাইরেক্ট গিয়া হইনা লাইছো, আর যার সাথে 6টা বছর রিলেশনে আসিলা, ওর কোনো দাম নাই হনে না, ও তোমার লেগে একটা জিরো হয়ে গেছে গা। হ্যাঁ, রাইতে দুপুরে সকালে বিকালে সব সময় রিচার্জ, ফোন কল, এসএমএস সব কিছু কইরা 6টা বছর তুমি এমনে এমনে কাটাই লাইছো ওই ছেলেটা আমার সুজন ভাইয়ের সাথে, তারপরে এখন নিকো একটা দিন শুভ দিন দেখা সেটা যে আমার বিয়ে ঠিক হইছে, মায়া নি তুই 6টা বছর কাটাই লাইছো। আচ্ছা একবার কি বাড়িতে কইছো যে আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার বাকিও আছে, আমি বা এখন বিয়ে করতাম না, আমি একটা আজকে সব ছেলে বা মেয়েদেরকে একটা কথা কয়ে দিতাছি, রিলেশনে যারা যারা আছে এখন অক্ষণ এক্ষণি যে কো যে আমি তোমারে বিয়ে করতাম চাই, বাড়িতে কো, দেখো কি হয়, কারণ যেটা পরে হইব এটা এক্ষুনি হইব, যাওয়ার প্লিজ ইয়ারো, প্লিজ প্লিজ। প্রীতি রে কইতাছি, তোর বাফের নাম্বারটা আমার কমেন্ট বক্সে দেয়া যাবি, দেখো তোর কোন বাফে তোরে বিয়া দে। তো ভিডিওর মধ্যে একটা কথা, যে যে আমার সাথে কথা বলতে চাও আমার ইনস্টাগ্রামে গিয়ে সেটা ডিএম করো, লিঙ্কটিং সব ডিসক্রিপশন নামক নিচে বস্তুটা দেওয়া আছে, ওকে। নেক্সট লাভ স্টোরি, প্রিয়া ঘোষ একটি ছেলেকে খুব ভালোবাসে, ছেলেটির নাম হইছে রিপন সাহা, কিন্তু প্রিয়া কইতাছে যে আমি আমার সব কিছু ছেলেটাকে দিয়ে দিছি। ইস রে, ওয়ার্ল্ডের টপ একটা ভুল কাম করছো তুমি, এখন এ রিপন আমার সাথে সব কিছু শেষ করে লাইছে, এখন আর কথা কয় না, আরে খারামির বাচ্চা না ফইন্নির ফু, তোরা আমি বিচারা বার করে লই, চান্দু দাঁড়াও তোমার কি হাল করি, আমি এটা দেখবা ভোসড়ি কে মাদার চোদ ব্যান্ড কে লড়ে সাইলা দেওন নি সব কিছু করে সেরা সব কিছু। আচ্ছা আমি মেয়েদেরকে একটা কথা কইতাম চাই, তোমরা মেয়ের এত ভেবলা কিরে, যেহেতু হে তোমারে ফ্রেম করে তুমি দিবা ঠিক আছে, কিন্তু সবকিছু সবকিছু হোয়াট দ্য ফাক, ফ্রেম করো কেয়ার লাগিয়া, মানে বিয়া করো লাগি, তো তো বিয়ার পরে তো সবকিছু ফাইব হই, তুই গার মেরাতে গিয়া সেটা কিরে ইতা করো, আর রিপুন্না তোরা আমি ফায়াল হই 100% থেকে 90% ভালোবাসা ঠিক তো না, মেয়েদেরকে বলছি যদি তোমার সবকিছু দিয়ে দাও, কারণ তুমি তো তোমার সবকিছু দিয়ে এলেছো, তে তোমার কাছে থাকবো কি আর লেগা, ডোহাও মাতা ডোহাও, কারে বুঝাইতাছি রে। নেক্সট লাভ স্টোরি, বিশালগড় থেকে রাজু, রাজু একটি মেয়েকে ভালোবাসে, তাদের স্কুল লাইফ থেকে ভালোবাসা চলতাছে, মেয়েটির নাম হইছে রূপা বেগম, কিন্তু হঠাৎ কইরা রূপা আরেকটা রিলেশনে গেছে গা, অনেক অনেক কংগ্রেচুলেশন রাজু, ও ভাই বুঝলে গেছে কেন অংশটা, কারণ রূপা ছিল অনেক সুন্দর, আর রাজু তোমার কাছে এমন কিছু আছিল না যেটা রূপাকে খুশি করবে, আমি বুঝাইতে পারছি, কারণ যদি তোমাকে ছেড়ে একটা মেয়ে চলে যায়
শুধু এই কারণেই যাই, অন্য কোনো প্রবলেম নাই। আমি এই রূপাকে কিছু বলবো না, কারণ রূপা এককালে আমার এক্সা ছিল। তাই আমি রূপাকে শুধু একটা কথাই বলতে চাম, আমি রূপার মুখ সেবাইতাম চাই। লাভ স্টোরি মানে কি? লাভ স্টোরি মানে হচ্ছে এক জাতের একটা চুনা যেটা তোমার খাইতে হইব। এটা সবাই জীবনে একবার না একবার খায়া থাকে। তাই যারা এখন লাভ করতেছো তোমার লেগে ওয়েট করতেছে, আর যারা খায়া লাইছো তারা বুঝতেছে যে এই চুনাটা কত কষ্টের এবং কত মধুর হয়, কারণ আমি অলরেডি খাইয়া লাইছি। নেক্সট লাভ স্টোরি যেটা হইছে সুপ্রিয়া বাড়ি কমলনগর। সুপ্রিয়া, তোমার একটা ছেলে অনেক ভালোবাসে তোমার, সে সবসময় খেয়াল রাখে কিন্তু তুমি জানো না। তোমার সে সবসময় কেয়ার করে কিন্তু তুমি জানো না। তোমার সে সবসময় দেখে কিন্তু তুমি জানো না। সে ছেলেটা হইছে তোমার বাড়িতে ভাড়া থাকে, ভাড়া থাকে রাজীব, হয়তো তুমি চিনছো। তাই আমি তোমারে কইতাছি রাজীব ছেলেটা অনেক ভালো, তো অনেক অনেক ভালোবাসে। আর তোমার এটা কর মানে তুমি আমার ভিডিও দেখো, আর কারণ সত্যি অনেক ভালোবাসে। কারণ আমি একটা কথা কই, যে ভালোবাসে তাকেই ভালোবাসো। কারণ যদি তুমি ছেড়ে দাও সে তোমার ছাড়তো না, এটাই ভালোবাসা। সো প্লিজ সুপ্রিয়া, অনেক অনেক ভালোবাসি এই ছেলেটা তোমারে। আমার জানি কিরকম লাগতো সেরকম ভালোবাসা প্রথম প্রথম ডিল শুনলে। আর আমি আমার কথা কইতারি না, আমি আর লাভটা করতাম না, ডাইরেক্ট বিয়ে করে নিলাম। ওই দুই চিন্তা দ্বারা নিছি ঠিক কথা, যেটা ভালো একটা একটা মেয়ে বিয়ে করো, যে মেয়েটা কিচ্ছু নাই, যে মেয়েটা আমার কাছে আয় সব কিছু পাইব। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটাই আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা কেডা আসলে